ছাগল যদি পঞ্চাশটা থাকে ও যাবে এদিকে, ও যাবে এদিকে, ওদিকে এদিকে যাবে, কেউ মানে ঠাওয়ার মানবে না। আর এদের আমি যা বলবো তাই শুনবে, যেখানে বসে থাকবো সেখানেই থাকবে। কেনার জন্য লোক সবসময় রেডি থাকে নাকি? তাহলে আগামী দিনের মার্কেটের সম্ভাবনা ভালো আছে? সকল সময় দেখা যাচ্ছে এখন আমার পয়সার দরকার আছে, কোন প্রয়োজন আছে, কোন ফুরিকে বললাম যে দুবেলাই চরান, আর এক্সট্রা কোনো খাবার দেন না, এতে তাহলে আপনাদের খাওয়ার কষ্ট জিরো। আর এমনি ট্রিটমেন্টের খরচ কেমন হয় মাসে বছরে? ওই যদি সেরকম কোনো মারাত্ম হয়ে যায়, হ্যাঁ, ডাক্তারের প্রয়োজন পড়ে যায়, হ্যাঁ, তাহলে হয়তো একটু বেশি পড়বে। হ্যাঁ, আর এমনি আমার সাধারণ 40-45 হাজার টাকা বছরে খরচ। আচ্ছা, বছরে এমনি আপনার এই 150 মিটার থেকে আয় কেমন আসে? আয় মোটামুটি তোমার ধরেন 10 লাখ আছে, মানে পার ইয়ার। আচ্ছা, গ্রাম বাংলার অর্থনীতিতে আমরা সাধারণভাবে ছাগল চাষ দেখেছি, অর্থাৎ দেশীয় যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আমি প্রতিনিয়ত প্রতিবেদনে তুলে ধরি, তার সাথে সাথে ভেড়া। আমার অনেক বন্ধুরা কমেন্ট করেছিলেন, দাদা চারণভূমির মাধ্যমে ভেড়া পালন হচ্ছে গ্রাম বাংলাতে এবং অর্থনীতি কতটা সাধারণ মানুষ স্বনির্ভর হচ্ছে সেই বিষয়ে কিছু প্রতিবেদন দেখাও। আজকের আমার এই প্রতিবেদনে থাকছে এটা পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থেকে, এটা পাখিশ্চর নামক জায়গা। এখানে দেখাবো প্রান্তিক খামারিরা কীভাবে চারণভূমির মাধ্যমে ভেড়া বা গারল পালন করছেন এবং সেই প্রতিপালনের মধ্যে কীভাবে অর্থনৈতিক স্বনির্ভরতা আসছে, এবং সাধারণত ভেড়া পালন করতে গেলে কী কী অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং কী কী রোগ বালাই আছে এবং কীভাবে প্রফিটের জায়গা নিয়ে আসা যায়। আজকে এই পুরোটাই প্রতিবেদন জুড়ে থাকছে সেই বিস্তারিত। তো এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু যে তথ্য আমরা পাবো সেটা বিকৃত হবে, তো আপনাদেরই কাজে লাগবে যারা ফার্মিং নিয়ে বা বিশেষ করে ভেড়া পালনের দিয়ে আগামী দিনে আগ্রহী, তাদের জন্য অবশ্যই ভিডিওটা আকর্ষণীয় হয়ে চলছে। তো আসুন আমরা ফার্মারের সাথে জেনে নিই এবং সম্পূর্ণ বিস্তারিত জানি যে ভেড়া প্রতিপালন করতে 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 গেলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় এবং কীভাবে পালন করতে হয় এবং কী করে এটাকে আরও ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে আসা যায়। তো চলুন আমরা ফার্মারের সাথে কথা বলি। আসি, এটা তো মাঠের মধ্যে এবং মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ভেড়াগুলো রৌদ্রের মধ্যে বিশ্রাম নিচ্ছে। তো যাই হোক, আমরা পরিচয় করিয়ে দেব এই ভেড়া যারা চারণভূমির মাধ্যমে পালন করছেন তেমনই একজন প্রান্তিক খামারির সাথে। দাদা কেমন আছেন বলুন? ভালো। তো আপনার নামটা যদি একটু বলেন। আরো শেখ। আরো শেখ, কতদিন ধরে এই ভেড়া প্রতিপালন করছেন আপনি? আমার জ্ঞান হয়েই আছে। জ্ঞান হয়েই? আচ্ছা, যখন শুরুটা করেছিলেন একটু আমাকে বলেন দেখি কিভাবে শুরু করেছিলেন। শুরু তো আমি হয়ে দেখছি, আমার জ্ঞান হয়ে পর্যন্ত দেখছি, আমার বাবার আছে সে থেকে, মানে বাবা বংশ পরম্পরায় করে আসছেন। আচ্ছা, যখন ছোট ছিলেন তখন কতগুলো ছিল বাড়িতে? তখন এই 30-40টা। 30-40টা, এখন কতগুলো আছে আপনার কাছে? এখন 123টা। যেমন 123টা, ও সঙ্গে তো আপনার বড় ভাইও তো পালন করছে। দাদা এদিকে আসুন একটু। তো এনারা হচ্ছে দলবদ্ধভাবে দুজন চড়াতে বেরোয় নাকি? মূলত চারণভূমি। আর এর খায় কি কি? খায় কি কি এরা? এরা খায় ঘাস যা দেবে তাই খাবে, খোল ছোলা যা দেবে তাই, খোল ছোলা সব, খোল আটা গম চাল ধান যা দেবে তাই। আচ্ছা, এরা ঘাসের মধ্যে যা পাবে তাই খাবে। আচ্ছা, ম্যাচিউরড হয় কতদিন বয়সে? ও 6 মাস। 6 মাস বয়সে, মানে যখন হিটে আসছে কতদিন বয়সে হিটে আসে? 6 মাস 7 মাস কোনো কোটা 1 বছর হয়ে যায়। আচ্ছা, প্রেগনেন্সি অবস্থা কতদিন থাকে? 5.5-6 মাস এরকম থাকে। এরকম থাকে, মানে এই 1 বছরের মাথায় গিয়ে বাচ্চা দেওয়া শুরু করে? বছরে দুবার বাচ্চা? বছরে দুবার, প্রথম যেগুলো বাচ্চাগুলো এই কথা বলছি। আচ্ছা, বছরে দুবার হয়, কটা করে বাচ্চা হয় সাধারণত? এগুলো বেশিরভাগ একটা হয়। এগুলো একটা হয়, আর যেগুলো দেশি সেগুলো দুটো তিনটে হয়। দেশি বলতে দেশি ভেড়া যে বললে ছোট আমার বাড়িতে আছে, হ্যাঁ, ওইগুলো দুটো তিনটে হয়, ওইগুলো আগে আমাদের ছিল। আগে ছিল। আচ্ছা, ওটার মধ্যে আর এটার মধ্যে ডিফারেন্স কি আছে? ওটা যদি 6 মাসে 5,000 টাকা হয়, হ্যাঁ, আর 3 মাসে 6,000 টাকা হবে।
তিন মাসে 6000 টাকা হবে মোটামুটি একটা পূর্ণবয়স্ক ভেড়া এই গাড়ল কতদিন লাগে ফুল ম্যাচুরিটি হতে ধরো এইটা এটা 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 হ্যাঁ এটা এটা কি এটা 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 সাধারণত কত কতদিন বয়স আছে এটা এটা 2 বছর 2 বছর এর ওয়েট কত হতে পারে এখন 32 33 কেজি হবে 32 33 কিলো আচ্ছা 2 বছর বলছি তো আন্দাজে বলছেন আর আমার তো লাগে 35 40 কিলো মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ সাধারণত আপনি রোগ বালাই কি আছে রোগ বালাই মাসে তিন বার এই যে এই দেখেন এই যে কালার করেছি না আজ তিন দিন আগে ভ্যাকসিন দিয়েছি ভ্যাকসিন বলতে একটা কৃমি ওষুধ পাওয়া যাবে নীল যার নাম মোটামুটি 24 ঘন্টার মধ্যে যার যা পেটে আছে সব নামাবে আর একবারে সবাই মানে সেই যেমন মানে প্রস্রাব করে নাই ওরকম সেই অটোমেটিক প্রস্রাবের মতন হবে মানে কৃমির ডোজটা আপনারা বছরে কতবার দেন এরা খাবার কি কি খাচ্ছে সাধারণত ওই তো আমরা আমি কিছু খাই না আমি শুধু ওই মাঠেই থাকি মাঠেই ছাড়েন আচ্ছা যারা ধরুন বাড়িতে করবে মানে ফার্মে স্টল ফিডিং এ খাওয়াবে তারা কি খাওয়াবে পিচুলি তারপরে যে ভুসি 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 সব ওগুলো খাবে সব খাবে হ্যাঁ সব খাবে গম চাল মানে ওদের খাদ্য বলতে শুধু এদেরকে এই গাছটা খাবে না এই যে ওই যে ওই যে ওই ওই ঝুবি গাছটা দেখছো না ওই গাছটা খাবে না তাদের আকন্দ বলে না আকন্দ গাছও খাবে মানে আর এই মানে সাধারণত ঘাস সব কিছু খাবে 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 আর ভ্যাকসিনেশন কি কি করতে হয় এখানে ভ্যাকসিন খুব একটা করেনি আচ্ছা ওই যে কৃমিটা দেই হ্যাঁ আর ভ্যাকসিন আমি আজকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলাম ডাক্তার বললো দু তিন দিনের মধ্যে দেবো সকালে এসেছিল বললো ভ্যাকসিনটা ইপিআর এর ভ্যাকসিনটা দেবো আচ্ছা টোটাল আপনার মানে টোটাল কত বছরের এক্সপিরিয়েন্স বলুন কতদিন ধরে আপনি করছেন মানে বয়স হিসেবে যদি ধরা হয় আমার বয়সে আপনার বয়স হিসেবে যদি গাড়ল পালনের কতদিনের অভিজ্ঞতা আপনার এটা মোটামুটি আমার তাও আজকে ধরো 20 বছর থেকে করছি 20 বছর থেকে করছেন আজ পর্যন্ত প্রায় 25 30 বছর মতো নাকি কত বয়স হলো আপনার 40 বছর হয়ে গেল 40 বছর হয়ে গেল তো দীর্ঘ প্রায় 20 থেকে 22 বছর ভেড়া প্রতিপালন করছেন উনি এটা মানে ছোট থেকে যখন হয়তো 10 বছর বয়স তখন থেকেই মানে চলাফেরা চড়ানো ঘোরানো সবকিছু করছি বুঝলি তো এই মালটা তৈরি করছে 20 বছর আর সেগুলো আগে যেগুলো ছিল ওগুলো দেশি দেশি হ্যাঁ তো এই দেশিতে বেশি প্রফিটেবল না এইটা বেশি না না এতে এতে আচ্ছা তাহলে আমি আরে তো দেশি করতো এই তো বাইরে রাষ্ট্র থেকে আমার তো যেমন আপনি এসেছেন ওরকম আমার বাইরে থেকে নিয়ে আসা নিয়ে আসা আপনি কোথা থেকে নিয়েছিলেন যখন আমি নিয়ে এসেছি বিহার থেকে বিহার থেকে মানে যখন শুরু করেন বিহার থেকে আপনি কিছু কালেক্ট আমার ওই মালগুলো বেচে দিয়েছি হ্যাঁ আপনার বাড়ি যেগুলো ছিল সেগুলো বিক্রি করে দিয়ে বিহার থেকে কালেক্ট করেছেন আর আপনাদের তো গ্রেজিং এ তো একদম বিনা কষ্ট তাই না এই যে খরচটা মানে খরচটা বলতে মোটামুটি বছর এতগুলো আছে তো ওই 45-45 হাজার টাকা খরচা হয় 40-45 হাজার টাকা খরচা ডাক্তার বদ্দি ওষুধ পালা ডাক্তার বদ্দি তারপরে মানে এই এই 150 মালের উপরে এই 150 মালের উপরে আপনার 40-45 হাজার টাকা বছরে খরচ আছে তাছাড়া আউট কোনো খরচ নেই আর যে ঘরটা করেছেন ঘরটা কিভাবে করেছেন ঘরটা ধরো আগে ছিল বেড়া দেওয়া বেড়া দেওয়া শিয়ালে আর বছর খুব উৎপাত করেছিল সাত টানি পালিয়ে যায় আচ্ছা এবারে উপরে টিন দিয়ে আছে উপরে টিন দিয়েছেন আর উপরে দিয়াল গাঁথা আছে ইট দিয়ে গাঁথা ইট দিয়ে গাঁথা এই তো কোনো মাচা পদ্ধতিতে তো হ্যাঁ মাচা আছে মাচা আছে আচ্ছা মাচা করলে এর অ্যাডভান্টেজটা কি থাকে মাচা তিনটি করে ইট দিয়েছি চারটি করে হ্যাঁ এরকম উঁচু করেছি
আর এই বাঁশের ধরাট, বাঁশের ধরাটের পরে ওই যে মানে মাটি থেকে এতটা উঁচু আছে, মানে আড়াই তিন ফুট উঁচু আছে, মানে ওর আউটলেটটা নিচে পড়ে যাচ্ছে, তাই তো? তিন মাস পর পর যদি না দেওয়া হয় ওইটা পাতলা পায়খানা, ওই যে ওর শরীরের রক্তটা জল করে ফেলবে, বুঝছো? কিমিটা হচ্ছে মেন সমস্যা, হ্যাঁ ওইটা, আর এই পাটাটা যদি তিন মাস অন্তর না মারা হয় ফুটা ফুলবে, ঘাস খেতে খেতে ওর শরীরের রক্তটা জল করে ফেলবে, আস্তে আস্তে মানে রক্তটা যখন জল হয়ে যাবে তখন তার গাড় থেকে বার হইতে পারবে না, তখন ওই আস্তে আস্তে মাথায় নামবে, মাথায় নামতে নামতে তখন ওইখানটা ফুলবে, তখন ওই জল বার হবে, ওইটা যখন পাতলা পায়খানা লেগে যাবে তখন আর বাঁচবে না, বাঁচবে না। মানে সাধারণত সব ভেড়াগুলো চরণ ভূমির মাধ্যমে চলে, সেগুলোর কৃমিটা বেশি হয়, যারা মাঠে যাটে চলে, না 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 সবাই মানে সব যারা আটা খোল এগুলো খায় এগুলো বেশি হয়, আটাটাই তো সবকিছু কৃমি বেশি, আমাদের সবজি খায় না খুব একটা অসুবিধা হয় না, আমাদের এদিকে বন্যা হয়ে যাবে তো, বন্যার সময়টা একটু বেশি অসুবিধা হয়, দেখা যায় যে এই মাঠে সব পানি হয়ে গেল, পানিতে সাঁতরে সাঁতরে চড়তে দিতে হবে, কাদা বৃষ্টি বুঝলে দুবো ঘাস খালো এইগুলো একটু বেশি করতে হয়। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমরা দাদা থেকে আরো কিছু তথ্য নেবো, আমরা ভিডিওতে কন্টিনিউ থাকুন, আমরা আরো বিস্তারিত নতুন কিছু জানতে চাচ্ছি। এটার এক বছর দু মাস বয়স, কার এইটা? এইটার, এইটা আচ্ছা, এটা বছরে কিরকম ওয়েট গেইন করে দাদা, বছরে ওজন কিরকম হয় যদি একটা পাটা ভেড়ার হয়? এটা ক কিলো হতে পারে দেখো, এইটা এ তো 40 কিলো হয়ে যাবে, খাওয়ার উপর নির্ভর, খাওয়ার উপর নির্ভর না, এই আমাদের এত সৌন্দর্য দেখছো, হ্যাঁ এত সৌন্দর্য দেখছো, কিন্তু এর পরে একে যদি না খান হয় এর কিন্তু সেই গোল হয়ে যাবে, ছোট বড় হয়ে যাবে, ছোট বড় হয়ে যাবে, ও বাচ্চা এই দেখো আজকে দুদিনের বাচ্চা জোর হলে এদিকে মানে 25 দিন হতে পারে, হ্যাঁ এই বাচ্চাটা আজ 25 দিন হতে পারে, জোর হলে 25 দিন হবে। আচ্ছা এটা কেমন ওয়েট হতে পারে? এটা এখন গোটা মাপলে 6-7 কিলো হবে, 6-7 কিলো হবে না, গোটা মাপতে হবে, গোটা মাপতে হবে। তো আপনারা কেমন অবস্থায় বিক্রি করেন এগুলোকে? এ বিক্রি হয়ে গেল, এগুলো বাচ্চা অবস্থায়, বাচ্চা অবস্থায় দুধ ছাড়লেই বিক্রি হয়ে যায় নাকি? দুধ ছাড়া না, এ তো 5000 টাকা দিয়ে দিচ্ছে, 5000 টাকা বিক্রি হয়ে গেছে, তো চাহিদাটাই এত আছে যার জন্য এনারা চাষ করছেন, আর এই ধরনের ভেড়া। আচ্ছা দাদা আর একটা জিনিস বলি, মানে সাধারণত আমরা তো অনেকে ছাগলও করে, ঠিক আছে, তো ছাগল আর এই গাড়ল কোনটা লাভবান বেশি মনে হয় ফার্মিং এর ক্ষেত্রে? আমাদের ছাগল ছিল, এতে একে পারবে না, হ্যাঁ একে পারবে ছিল আপনার, এতে পারবে না, গাড়লটা বেশি লাভ না, আর খরচও তো তুলনামূলক এতে কম, রোগ অসুখ বিসুখ দুটো যদি কম্পেয়ার করি, রোগ বাগ আবার ঠিক মতন ট্রিটমেন্ট না করতে পারলে এতে জাগ লেগে গেলে কিন্তু বাঁচবে না, জাগ একটা রোগ যদি চলে আসে এর ভেতরে ঢুকে পড়ে, হ্যাঁ তাহলে কিন্তু বাঁচানোর সমস্যা। কোন রোগ সেটা? ওই তো পায়ে ব্যথা হবে এই সময়, হ্যাঁ এই দেখেন একটা হয়েছে, এই সময়টায় পায়ে ব্যথা হয়, হ্যাঁ পায়ের খুশি খুরির ফাঁসে ঘা হয়, তারপরে মানে যেটা FMD বলে, এটা গেলে এটা তো ভ্যাকসিন, ভ্যাকসিন যদি না নেন তো এই দেখো, এই দেখো, হ্যাঁ লেজের আগা কি হয়েছে? লেজের আগা ঘাটা হয়েছে, ঘাটা হয়, হ্যাঁ ওইগুলোকে অনেক অনেকগুলো হয়েছে, অনেকগুলো মানে সকল সময় পরিচ্ছন্ন পরিবর্তন ছুটি হবে, পরিষ্কার ধুতে হবে, সপ্তাহে গা ধুতে হবে। আচ্ছা সপ্তাহে যদি আমাদের মানে যদি সেই ধরার উপর না থাকে তাহলে যখন চৈত বৈশাখ মাস ছিল তখন দৈনিকই চান করাতে হবে গরমের সময়, আর গায়ের লোম কাটার কোনো ব্যাপার আছে কি? হ্যাঁ হ্যাঁ, ওটা কখন? ওটা দু মাস, তুমি এই এই এইগুলোকে মানে গায়ে লোম না থাকলে খুবই ভালো, গায়ে লোম না থাকলে খুবই ভালো, কেন কি কি জন্য? ওটা তো এই দেখছেন না কিরম গরম, আপনাদের কেমন গরম লাগছে, এদের তো গায়ে পশম আছে, এমনি দেখেন এই যে ভেতরটা কেমন লাল হয়ে গেছে, ঘামের চোটে কেমন লাল হয়ে দেখো, এখনো হয়নি তবে কয়েকটা দেখে এইগুলো দেখো, এইগুলো গরমের চোটে ভেতরে ঘাম থাকে তো ঘেমে লাল হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে লোম কেটে রাখলে ভালো নাকি? লোম কি আপনারা নিজেরা কাটেন না? আমি নিজেই কাটি, নিজেরা কাটে, মেশিন আছে নাকি? না না না, কাঁচিতে, কাঁচি দিয়ে কেটে দেন, খুব ভালো তো, গরমের সময় লোম কাটে, শীতের সময় লোমটা কাটেন না নাকি?
হ্যাঁ শীতের সময় একটু বড় হলে অসুবিধা নেই, অসুবিধা হয়। সাধারণত এদের ঠান্ডা লাগে শীতের সময়? হ্যাঁ ঠান্ডা লাগে। আচ্ছা ঠান্ডা না মানে গায়ে লোম থাকলে তো বোঝায় না, গ্রাহ্য করে না, গায়ে লোম থাকলে ঠান্ডা লাগে। ডেভেলপ করতে পারেন গ্রাম বাংলার চাষিরা, খুব একটা তো হ্যাপা নেই না, না যেগুলো আমরা বড় পিওর ব্রিডের ছাগল টাগল পালন করি সেক্ষেত্রে থেকে এ তো অনেক ইজি ব্যাপার নাকি? মানে হলেই 5000 টাকা দাম? হ্যাঁ বেঁচে থাকলেই, হলে বেঁচে থাকলে 5000 টাকা দাম, এতটাই প্রফিটের জায়গা আছে। তো সাধারণত দেখুন আপনারা কি দেন সাধারণত খাবার? আমরা সকল সময় মানে চড়াই। আচ্ছা কিন্তু আমরা ওগুলা খাবার দেয়নি। হয়তো দেখেন আমাদের এই চর এলাকা তো, হ্যাঁ যে বন্যা টন্যা হয়ে গেল, হ্যাঁ তখন হয়তো ফটার কোনো কুচি কাচি হয়তো দুটো আটা দুটো খোল দুটো ধান এগুলো দিলাম, তখন খেয়ে বেঁচে থাকে। তারপর আমার মাঠে পানি শুকিয়ে যায়, হ্যাঁ পানি শুকানোর পর তখন হয়ে যায়, তখন আমরা ঘাস দুবেলাই চড়ান। হ্যাঁ দুবেলা আর এক্সট্রা কোনো খাবার দেন না, এতে তাহলে আপনাদের খাওয়ার কষ্ট জিরো। আর এমনি ট্রিটমেন্টের খরচ কেমন হয় মাসে বছরে? ওই যদি সেরকম কোনো মারাত্ম হয়ে যায়, হ্যাঁ ডাক্তারের প্রয়োজন পড়ে যায়, হ্যাঁ তাহলে হয়তো একটু বেশি পড়বে। হ্যাঁ আর এমনি আমার সাধারণ 40-45 হাজার টাকা বছরে খরচ। আচ্ছা বছরে এমনি আপনার এই 150 মিটার থেকে আয় কেমন আসে? আয় মোটামুটি তোমার ধরেন 10 লাখ আছে মানে পার ইয়ার। আচ্ছা আর একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করি, মানে ছাগল পালনের থেকে ভেড়া পালন আপনার কাছে কোনটা সুবিধা মনে হয়? ভেড়া না সুবিধা, ভেড়া পালনে। আচ্ছা ছাগল আমার অধৈর্য, অধৈর্য কারণ এদের রোগ বালাই কি কম হয় তুলনামূলক? হ্যাঁ যদি কেউ ছাগল বলে যে এমনি দেবো তা আমি নেব, ছাগল এমনি দিলেও নেবেন না? কেন নেবেন না? ও লোকের বাড়ি যাবে, একটু ছাড়া পালিয়ে খেতে যাবে তাকে যাবে, আর আমি একে দেখে নিয়ে যাবো সেখানে চলে যাবে। আমার এই যে এতগুলো মাল নিয়ে চলে এসছি, একজন যেখানে যাবে প্রত্যেক জন আর কেউ থাকবে না, সবাই সেখানেই চলে যাবে, সেখানেই যাবে। মানে এরা খুব দলবদ্ধ প্রাণী, একজন সময় এসছে তারা চলে আসে, সব চলে সব চলে আসবে, কেউ আর থাকবে। মেডিসিনাল ভিটামিনটা দেওয়া হয়, হুম আর ওই কৃমিটা দেওয়া হয়, ভিটামিন আর কৃমি। আর কোনো ভ্যাকসিন করেন না? না ভ্যাকসিন করেন, তবে এই বছর ভাবছি করবেন। এবছর করবেন? আচ্ছা ওই পিপিআর এফএমডি এগুলো কি? ওইগুলোই ওইগুলোই। আর এই 20-22 বছরের মধ্যে বড় কোনো সমস্যা কি আপনার কোনোদিন হয়েছে? হ্যাঁ প্রথমে একবার হয়েছিল, দ্বিতীয়বার, হ্যাঁ এবার 50টা মারা গেছে। 50টা মারা গেছিল, কি হয়েছিল সেগুলো? ওগুলো গায়ে পুরোটা ঘা হয়ে গেছিলো, ছাল উঠে গেছিলো, ওই গোট পক্স। হ্যাঁ হ্যাঁ তারপরে গায়ে পায়ে একবারে পুরো পা থেকে পায়ের খুরুর থেকে না এতদূর উপরে সমস্যা হয়ে গেছে। ওইটা যখন এইগুলো তো ছিল না, তারপরে ওইটা যখন যে নিলাম যে এরকম এরকম ব্যাপার, তখন আর এখন আর অত অসুবিধা হয় না, অসুবিধা হয় না। না তো এখন কি করেন সেগুলোর জন্য? এখন ওই যে ওই ওষুধগুলো যে ভিটামিনটা ওই কৃমিটা ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে ওইগুলো ওই কৃমির জন্যই এগুলো আবহাওয়া হয়, ওই জন্যে হয়েছিল। তা এখন হলে অল্প ব্যস্ত হয়, ওকে এখন দেওয়া হয় তোমার যেটা অ্যামাইসিল ওষুধটা বলে ইঞ্জেকশন দেওয়া হয় গায়ে দেওয়া হয়, পায়ে আর ওই ফুটকিরি গুঁড়ো করে ওই ফুটকিরিটা দিয়ে ওই অ্যামাইসিলটা একটু ফটফট ফট ইঞ্জেকশন ছুঁচির ভেতর নিয়ে ফটফট দেওয়া হয়, দিলে এখন আর সমস্যা হয় না, ওটা সমস্যাটা কেটে যায়, কেটে যায়। তা এখন বর্তমান কতগুলো আছে আপনার? এখন দুই দাদা ভাই 150টা আছে, 150টা আছে। আচ্ছা তো আপনার হাতে 23টা, আমার হাতে 123। তো আপনারা সাধারণত এগুলো বিক্রি মার্কেট কেমন আছে?
মার্কেট যখন দেখা যাচ্ছে বাড়ি থেকে কোনো সময় যায়নি, হাটের যখন মন মানে দেখা যাচ্ছে যে এখন খুব পয়সা করির দরকার, তখন হয়তো হাটে নিকলা নাই জামালপুর নাই ধুবলি আই। আর তাছাড়া এমনি বাড়িতে বিক্রি হয়ে যায়? হ্যাঁ, তাছাড়া বাড়িতে বিক্রি হয়। মানে বিক্রির কোনো অসুবিধা নেই? না না না, মার্কেটের কোনো অসুবিধা নেই। এখন যদি ফোন করে তো দু দশটা লোক চলে আসবে, দু দশটা চলে আসবে, মানে কেনার জন্য লোক সবসময় রেডি থাকে নাকি? হ্যাঁ, তাহলে আগামী দিনের মার্কেটের সম্ভাবনা ভালো আছে। হ্যাঁ, সকল সময় দেখা যাচ্ছে এখন আমার পয়সার দরকার আছে, কোনো প্রয়োজন আছে, কোনো ফুরিকে বললাম যে এরকম করা ভেড়া বিক্রি করবো। হ্যাঁ, চলে আসেন আর ওই সকাল হতে দেবেন, সকাল হতে দেবেন, ঘুম থেকে ওঠার আগে আমার বাড়িতে মুখে যাবেন। আচ্ছা, এই বিক্রি করার কোনো বিক্রি করা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে যারা এই ধরনের ফার্ম করছেন, বিশেষ করে ভেড়া বা ছাগলের ফার্ম, তারা কি নিশ্চিন্তে করতে পারে এই ফার্মটা? না, তো এর সম্ভাবনা কেমন দেখছেন? ভেড়ার থেকে ডিফারেন্স কি আছে গাড়লটার? ভেড়ার থেকে ওই তো ভেড়ার বাচ্চা হবে তোমার ছমাস পুষতে হবে, তারপর হয়তো 4,000-4,500 বিক্রি হবে। হ্যাঁ, আর একে ছমাস পুষলে 7,000-8,000-10,000 টাকা হয়ে যাবে, মানে ডবলে বিক্রি হচ্ছে ভেড়ার থেকে গাড়লের, ডবলে বিক্রি হচ্ছে। ও তো ছোট থেকে বড় হয় না, নাই মাংসই দরকার। হ্যাঁ, মাংসই দরকার, মাংসটা ওজন বেশি হয়ে যাবে তো দাম বেশি হয়ে যাবে। আচ্ছা, তো বছরে কতগুলো মাল আপনার রেডি হয়? বছরে ধরেন যদি 50টা ধাড়ি থেকে 100 হবে, ধাড়ি বাদ, ধাড়ি বাদ বাচ্চা দেবে 100। কত কত কটাগুলো বাচ্চা দেয় একসাথে? এই তো বাচ্চা ধরো আমাদের দুই দাদা ভাই 21টা মতন দিয়েছে। না না, একটা মায়ের কটাগুলো বাচ্চা হয়? ওর মানে প্রথম থেকে লাস্ট অবধি বাচ্চা কটা দেয়, তারপরে বয়স্ক হয়ে যায়। না না, ওর ওটা নয়, আমি এক একবারে কটাগুলো বাচ্চা দেয়? একটাই বেশি হয়। হ্যাঁ, দুটো খুব কম হয়, দুটো খুব কম হয়। না দেখা যায় যে হয়তো 50টা বাচ্চা দিলে, 50টা ভেড়া বাচ্চা দিলে হয়তো দেখা যায় 5টা আর কি 6টা দুটো হলো, দুটো হলো। হ্যাঁ, তাছাড়া সবাই একটা, সবার একটা করে হয়। তো যাই হোক, আর মোটামুটি বছরে কেমন ওয়েট হয় পাঁটা ভেড়া গুলোর? এক বছরে 40 কিলো। আচ্ছা, বাচ্চা ভিড়ে করে থাকে বাড়ি যেতে পারে? হ্যাঁ, বাড়িতে আছে বাচ্চা। তো যাই হোক, বাচ্চা এনাদের বাড়িতেও আছে। আর একটা বলুন, মানে যদি আপনাদের এই ভিডিও দেখে কেউ যদি আপনাদের থেকে খামার করার জন্য বা ফার্ম করার জন্য যদি বাচ্চা কালেক্ট করতে চায়, তো দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। ফোন নাম্বারটা বলা যাবে আপনার? হ্যাঁ, ফোন নাম্বারটাও দাও দাদা, ফোন নাম্বারটা নিয়ে। আচ্ছা, ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো আপনাদের। আচ্ছা চলেন, আমার ফোন নাম্বারটাও দেবো, বাড়িতে আছে, বাড়িতে এখানে বাচ্চা দেখে যাবেন। আচ্ছা, এবার আমার বাড়ি চলে যাবো। চলুন চলুন চলুন। হ্যাঁ, বাড়ি খুবই দলবদ্ধভাবে বাস করা একটি প্রাণী এবং খুব নিরীহ হয়, শান্ত প্রকৃতির। এরা সাধারণত দলবদ্ধভাবে থাকে এবং চারণভূমির মাধ্যমে শুধুমাত্র ঘাস খাইয়ে এই ধরনের গাড়ল পালন করা খুবই লাভজনক। বর্তমানে পূর্ব বর্ধমানে বিভিন্ন প্রান্তে এই গাড়ল দেখা যায়, বিশেষ করে পাকিস্তরা নামক জায়গা, পূর্বস্থলী এবং ঘুষকরা, এগুলোতে প্রচুর পরিমাণে এই গাড়ল দেখা যায়। গাড়ল প্রধানত 30-40 কিলো পর্যন্ত বডি ওয়েট হতে পারে পুরুষ গাড়লদের, এবং বছরে দুটো বার বাচ্চা প্রসব করে। সাধারণত বেশিরভাগই একটা করে বাচ্চা হয়, অনেক ক্ষেত্রে দুটোও বাচ্চা হয়, এবং খুব তাড়াতাড়ি এরা মাংস বৃদ্ধি পায়, যার ফলে অনেকটা প্রফিটেবল জায়গা আসছে। সাধারণত দেশি ভেড়া, তার তুলনামূলকভাবে অনেক বেশি এই গাড়ল প্রতিপালনের লাভ। তাই বর্তমানে গাড়ল পালনের দেখুন কিভাবে চারণভূমির মধ্যে বৃদ্ধি পাচ্ছে এবং চড়ে বেড়াচ্ছে, একটু স্বনির্ভরতাও আছে গাড়ল পালন দলবদ্ধভাবে। তাই আপনারা যারা গাড়ল পালন করছেন অবশ্যই সেই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এখানে কৃষকের সাথে বহু তথ্য দেওয়া হবে। বন্ধুরা, আজ আমরা এসে ভেড়ার ফ্রি অফ কস্টে গাড়ল পালন করা যায় সুন্দর দলবদ্ধভাবে একটা ধারণা আপনাদের সামনে দিলাম। আশা করি এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখতে থাকবেন, এবং আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমাদের এই ধরনের প্রতিবেদন বানাতে সাহায্য করবে। এবং চারণভূমির মাধ্যমে এরকম প্রান্তিক খামারিদের বিভিন্ন তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি। আর সে পর্যন্ত নতুন কোনো ভিডিওর জন্য আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাইকে শুভকামনা।